বছর জুড়ে পদ্মায় নদী খননের কাজ চলতে থাকলেও আবার ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে। রাতে 3 নম্বর রোড ও ফেরিঘাট সংলগ্ন একটি হোটেল সহ প্রায় 200 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, ফলে আবারও হুমকির মুখে পড়েছে ঘাটটি। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, রাত 8:30 দিকে এ ভাঙ্গন দেখা দেয়। নাব্যতা সংকট সহ নানা সমস্যায় এ রুটে প্রায় 8 দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর গতকাল পরীক্ষামূলকভাবে তা চালু করা হয়। এর পরপরই এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত জুলাই ও আগস্টে পদ্মার 2 দফা ভাঙ্গনে শিমুলিয়া 3 ও 4 নম্বর ফেরিঘাটের 2টি পন্টুনের অ্যাপ্রোচ সড়ক সহ প্রায় 7.5 একর জমি নদীতে বিলীন হয়ে যায়।